বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমি একটি সম্পূর্ণ নিরামিষ রান্না নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আশা করছি তোমাদের আমার এই আজকের এই রেসিপিটি ভালো লাগবে। তো আমার আজকের এই রেসিপিটি আমি শিখেছি আমার পিসি শাশুড়ির কাছ থেকে। ওনার বাড়িতে একবার গেছিলাম, তখন উনি এটা আমাকে বানিয়ে খাইয়েছিলেন। খুব টেস্টি হয়েছিল, এত সিম্পল রান্না অথচ খুবই টেস্টি হয়েছিল। তো ওটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই আমি যা করছি, মিষ্টি কুমড়োকে ছোট ছোট টুকরো করে কেটে রেখে দিয়েছি, আর এদিকে পাঁপড়গুলোকে ছোট ছোট টুকরো করে ভালোভাবে তেলের মধ্যে ভেজে সাইড করে রেখে দিয়েছি। তারপর কড়াইতে সর্ষে তেল গরম করে তার মধ্যে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে, যখন ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোবে তখনই আমি এটার মধ্যে মিষ্টি কুমড়োগুলোকে ছেড়ে দেব। আর এই রান্নাটা এত সিম্পল, আমরা এমনিতেই ছোট ছোট টুকরো করে মিষ্টি কুমড়ো ভাজা খেয়ে থাকি, তো ওটাতেই একটা টুইস্ট থাকে। তো পাঁপড় অ্যাড করে দিলে ওটা টেস্টটাই এত বেড়ে যায়, আমি ওটা ভাবিনি। তো আমি যখন প্রথম খেয়েছিলাম আমার এত ভালো লেগেছে যে এখনও ওটার মুখ মানে টেস্টটা মুখে লেগে আছে, সেজন্যই আমি তোমাদের সাথে এটা শেয়ার করতে যাচ্ছি। এটা শুধু শুধু ভাত দিয়ে রেখে খাওয়া যায়, আর তাছাড়া ডালের সাথেও দেওয়া যায়। আশা করছি তোমাদের আমার আজকের এই রেসিপিটি ভালো লাগবে। এর মধ্যে মিষ্টি কুমড়োটা দেওয়ার পর তারপর ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে একটু ঢেকে ঢেকে রান্নাটা করতে হবে, কেননা মিষ্টি কুমড়ো যাতে না ভেঙে যায়। মিষ্টি কুমড়ো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, আর মিষ্টি কুমড়োটা যদি খুব ভালো হয় তাহলে তো রান্নাটা আরও টেস্টি হয় আর খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো কুমড়োটাকে ভালোভাবে ভাজা করতে হলে ওটাকে একটু ঢেকে ঢেকে দেওয়াটাই ভালো। হালকা সাথে হালকা করে একটুখানি ঢেকে দিয়ে তারপর আবার খুলে আমি এটাতে খুবই সামান্য পরিমাণে মশলা ইউজ করছি, হলুদ গুঁড়ো আর অল্প একটুখানি জিরে গুঁড়ো। আর অবশ্যই আমি রেসিপিটি পুরোপুরি পিসির রেসিপি ফলো করে, উনি যেরকম বলে দিয়েছেন সেভাবেই করেছি, নিজের থেকে কিছুই আর অ্যাড করতে যাইনি এটাতে। কেননা কোনো কোনো জিনিস আছে যেগুলো একদম সিম্পল যখন থাকে তখনই ওটা টেস্টটা ভালো আসে। তো মশলাটা দেওয়ার পর তারপর আবার একটু নেড়ে চেড়ে তার মধ্যে আমি নুনটাও দিয়ে দেবো। নুন দিয়ে, নুনটা অবশ্যই একটু বুঝে দিতে হবে, কেননা পাঁপড়ের মধ্যে কিন্তু অনেকটাই নুন থাকে, তো সেই বুঝে নুনটা দিতে হবে। নুনটা দিয়ে তারপর আবারও একটুখানি নেড়ে চেড়ে আমি এটাকে ঢাকা দিয়ে দিয়ে ভালোভাবে ভাজা করে নেব। তোমরা একদিন একটি এই রেসিপিটি বানিয়ে দেখতে পারো, বেশ ভালো লাগবে তোমাদের। নিরামিষ দিনে অবশ্যই এটা করা যেতেই পারে। আশা করছি তোমাদের ভালো লাগবে আজকের আমার এই রেসিপিটি। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর আজকের জন্য আমি তোমাদের কাছে এখানেই টাটা করছি। দেখে নাও তোমরা ভাজাটা কীরকম হয়েছে, ভাজার কালারটা একদম আস্তে 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 চেঞ্জ হয়ে আসবে, যখন একদম লাল লাল হয়ে যাবে যখন ভাজাটা, তারপর ওটাতে পাঁপড় অ্যাড করতে হবে। পাঁপড়টা আমি খুব একটা আগেই অ্যাড করিনি, পাঁপড়টা কিছুটা যখন মিষ্টি কুমড়োটা ভাজা ভাজা হয়ে আসবে তখনই পাঁপড়টা অ্যাড করে দিয়েছি। আর পাঁপড় অ্যাড করে আবারও নেড়ে চেড়ে আবারও একটুখানি ঢেকে ঢেকে দিয়ে দিলে ব্যাস আমার রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেল। খুব সিম্পল রেসিপি, খুবই ইজি। আর আমি একটুখানি চিনি ইউজ করেছি, মিষ্টি কুমড়োর মধ্যে চিনিটা খুব ভালো যায়, তো সেজন্য একটুখানি চিনিও ইউজ করে দিলাম।